সবাই আশা করি ভালো আছেন। আজকে আমরা হুগলি জেলার বিখ্যাত বাঁশবেরিয়ার হংসেশ্বরী মন্দিরের নিয়ে ভিডিও করেছি, আপনারা সবাই দেখুন, আশা করি ভালো লাগবে। এবং এই মন্দিরের বিষয়ে আপনাদেরকে একটু বলি, আমি দীর্ঘ মোটামুটি 6 বছর কল্যাণীতে যাতায়াত করছি এবং ত্রিবেণীতে নেমে ওই বাঁশবেরিয়া ব্রিজ দিয়ে কিন্তু আমি কল্যাণী ইউনিভার্সিটিতে যাই। কিন্তু দুঃখের বিষয় হলো, আমি এই বাঁশবেরিয়ার এই হংসেশ্বরী মন্দির, এত সুন্দর একটা মন্দির, সেখানে যাওয়ার সুযোগ পাইনি। তো সেই জন্য স্পেশালি আজকে এই ভিডিওটা করেছি আপনাদের জন্য, আমিও দেখেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর সেই সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। এই প্যান্ডেল লোকালেই আমি বাঁশবেরিয়া পর্যন্ত যাব। ট্রেনের মধ্যে যথেষ্ট ভিড়, কিন্তু দাঁড়িয়ে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না, চলুন। বাঁশবেরিয়া স্টেশনে এসে একটু গরম চায়ে চুমুক দিলাম, একটা নতুন এনার্জি পেলাম। চলুন, বাঁশবেরিয়া স্টেশনের বাইরে এখান থেকেই আমাকে টোটো ধরতে হবে। সামনে টোটো স্ট্যান্ড আছে, সেখান থেকে আমি বাঁশবেরিয়ার হংসেশ্বরী মন্দিরে যাব। এখন খুঁজতে হবে, দেখা যাক। অনেকদিন পর আমার স্বপ্ন সত্যি হতে চলেছে, আমি বাঁশবেরিয়ার হংসেশ্বরী মন্দিরে যাচ্ছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। একটা টোটো পেলাম এবং টোটোতে সামনেই চেপে বসলাম। সামনের থেকে বেশ ভালো ভিডিওগুলো তোলা যায় এবং আশেপাশে দেখতেই পাচ্ছেন কংক্রিটে মোড়া। বাঁশবেরিয়া একটি পৌরসভা এবং অন্যতম প্রাচীন পৌরসভা। এখন দুপুর, তাই একটু রোদ ঝলমল তো আছেই, কিন্তু গরমও আছে। আমরা প্রায় মন্দিরের কাছেই পৌঁছে গেছি। আমরা এখন হংসেশ্বরী মন্দিরের গেটের কাছে চলে যাচ্ছি। এখানে প্রাণের শহর বাঁশবেরিয়া খুব সুন্দর লেখাটা, মনে হলো একটা ফটো তুলে নিই এবং ওখানে গিয়ে একটা সেলফি তুলি। যাই হোক, সামনে এখন রাজবাড়ি চলে এসেছে এবং রাজবাড়ি এটা পেরিয়েই সামনেই হংসেশ্বরী মন্দির এবং পাশে একটা বড় পুকুর দুদিকে দেখা যাচ্ছে। সাধারণত আগেকারের রাজাদের মেন গেটের দুপাশে কিন্তু যেরকম পুকুর থাকতো, এই তো সামনে আমার সেই বহু প্রতীক্ষিত হংসেশ্বরী মন্দির দর্শন পেলাম। জয় মা, চলুন তাহলে। এতদিন আমি দূর থেকে দেখেছি, কিন্তু আজকে প্রথম দেখলাম, সত্যি অসাধারণ। আশেপাশে পরিবেশটাও কিন্তু খুব সুন্দর এবং এখানে মন্দিরে ঢোকার আগে কিন্তু জুতো রাখার একটা ব্যবস্থা আছে, সেটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম। এবং শুনেছি এই মন্দিরে এখানেও কিন্তু ভোগ প্রসাদ পাওয়া যায়, কিন্তু নির্দিষ্ট সময় আসতে হবে। মন্দির সম্পর্কে চলুন মন্দিরের সেবায়িত পুরীতে কাছে জেনে নিই। মন্দিরের নাম হচ্ছে হংসেশ্বরী, বাঁশবেরিয়া হংসেশ্বরী মন্দির। মায়ের মূর্তি হচ্ছে হংসেশ্বরী কালী, পাশে হচ্ছে অনন্ত বাসুদেবের মন্দির। ওটা আগে প্রতিষ্ঠায় ছিল রাজা রামেশ্বর দেবরায় মহাশয় 1673 টু 1679, আর আমাদের হংসেশ্বরী মন্দির রাজা নৃসিংহ দেব রায় মহাশয় 1801 টু 1814। 1801 এই মন্দির রাজা নৃসিংহদেব শুরু করেন, 1802 উনি দেওরাকে, তারপর ওনার সেকেন্ড ওয়াইফ রানী সংকরী 1814 খ্রিস্টাব্দে এই মন্দির শেষ করেন, তারপর মাকে প্রতিষ্ঠা করা হয়। বছরে দুটো দিন বড় উৎসব, এছাড়া বড় মাস তো লেগেই আছে, বাৎসরিক কালী পুজো এবং সানযাত্রা। এবারের সানযাত্রা হয়ে গেল জ্যৈষ্ঠ মাসে, আর বাৎসরিক কালী পুজো। এখন আমাদের এই মন্দির করোনা পরিস্থিতিতে মন্দির এখন খোলা থাকছে সকাল 7টা থেকে রাত্রি 7:30 পর্যন্ত, মন্দির দুপুরে বন্ধ হচ্ছে না। ঠাকুর নমস্কার করে সবাইকে চলে যেতে হয়, জামায়াত করতে দেওয়া হয় না, এইভাবেই আমাদের চলছে।
আর এটা হচ্ছে পাশে হচ্ছে 13টা গম্বুজ, 13টা শিবলিঙ্গ, নিচে 12টা, উপরে একটা আছে 13টা, মাকে নিয়ে চতুর্থ শিবলিঙ্গ। মায়ের বেদি হচ্ছে পঞ্চমুন্ডী আসন, মহাকাল সাহিত্য মহাকালী হৃদয় থেকে পদ্ম বেরিয়েছে, সেই পদ্মা সিনেমা বেষ্টিত দ্বাদশ পদ্মের উপর মা বসে আছে। বেদি এবং মহাকাল হচ্ছে পাথরে, মায়ের মূর্তি হচ্ছে নিম কাঠ, এই কাঠ বেনারস থেকে ভেসে এসেছে সমীকাল। রাজা নৃসিংহদেব রায় উনি স্বপ্নে পান যে আমি ভেসে আসছি এই নামাকে প্রতিষ্ঠা করার জন্য, উনি নিয়ে এসে শুরু করেন। হংসেশ্বরী এবং বাসুদেব মন্দির, অক্ষাংশ 22°57'52" উত্তর, দ্রাঘিমাংশ 88°23'59" পূর্ব। হংসেশ্বরী মন্দিরটি কিছু অংশ পাথর এবং কিছু অংশ ইট দিয়ে তৈরি। এই রত্ন মন্দিরটির ত্রয়োদশ রত্ন পাঁচতলা মন্দিরের চারিদিকে সজ্জিত আছে। এই রত্নগুলি প্রচলিত খাঁজের পরিবর্তে শাঙ্কপ এবং পদ্ম পাপড়ি কারুকার্যযুক্ত। পবিত্র গর্ভগৃহে একটি কাঠের হংসেশ্বরী মূর্তি স্থাপিত আছে। সাহিত্য দেবীর নাভি থেকে নির্গত বৃন্তযুক্ত পদ্মের উপর দেবী বসে আছেন। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে এই মন্দিরটির নির্মাণ শুরু করেন, কিন্তু 1802 খ্রিস্টাব্দে তার মৃত্যুতে এটি অসমাপ্ত থাকে। তার বিধবা পত্নী রানি সংকরি 1814 সালে এর নির্মাণ শেষ করেন। বাসুদেব মন্দির হল 17 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার বাইরে অবস্থিত একটি একরত্ন মন্দির। কুচ আকৃতি ছাদের শিখরটি আটকোনা, যা চতুর্দিকে উন্মুক্ত খিলানযুক্ত। মন্দিরের পূর্ব এবং দক্ষিণ দিকের বহির্ভাগ তিনটি খিলানযুক্ত। এই দিকগুলি পোড়ামাটির ফলকে পরিপূর্ণ, যা পোড়ামাটির ভাস্কর্য ঐতিহ্যে সর্বোৎকৃষ্ট ব্যবহার। এই পোড়ামাটির ফলকে সামাজিক ও যুদ্ধের দৃশ্য, নৌকায় সিপাহী, কৃষ্ণের জীবনী, দেব ও দেবীর প্রতি ধর্মবিশ্বাস, সন্ন্যাসী এবং ভিক্ষুক, বন্যজন্তু, রাম ও রাবণের যুদ্ধ ইত্যাদি দৃশ্য দেখানো হয়েছে। মন্দিরটি জমিদার রামেশ্বর দত্ত 1679 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। মন্দিরটি 10/8/1964 তারিখ জাতীয় গুরুত্বপূর্ণ সৌধ হিসাবে ঘোষিত হয়েছে। সত্যি হংসেশ্বরী মন্দিরে এসে আমার মনটা পুরো জুড়িয়ে গেল। খুব সুন্দর জায়গা, আপনারা আসতে পারেন। এবং আপনাদেরকে অনুরোধ, আপনারা আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করুন। আবার নতুন ভিডিওতে দেখা হবে। অসংখ্য ধন্যবাদ।